সিপিআইএম এবং ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ তথা জিএমপির উদ্যোগে বৃহস্পতিবার 73তম জনশিক্ষা দিবস উদযাপিত হল প্রগতিশীল ও কর্মমতাদর্শী মানুষের উপস্থিতিতে। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় অনুষ্ঠান হলেও মূল অনুষ্ঠানটি ছিল রাজধানী রবীন্দ্র ভবনে। দেশে মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্রের প্রয়াস রুখতে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে সেখানে তিনি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন। তিনি সরাসরি রাজ্যের শাসক গোষ্ঠীকে আক্রমণ করে বলেন, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে যেভাবে বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম এর কর্মী সমর্থক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে, তাতে শাসক গোষ্ঠীর দুর্বলতার দিকটাই ফুটে উঠে। পাশাপাশি সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, রাজ্যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী ছাঁটাই, নিয়োগ কর বন্ধ করা, কাজ ও খাদ্যের অভাব, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করা, এসবের মাধ্যমে এই রাজ্যের বর্তমান সরকার ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে। এই ধারাভাবে চলতে থাকলে রাজ্যের শাসক গোষ্ঠীর অস্তিত্বই থাকবে না, মানুষই তাদের বাস্তব জীবনের শিক্ষা এবং চেতনা থেকে ভুলে থাকবে বলে অভিমত রাখেন মানিক সরকার। ত্রিপুরার রেকর্ড ছিল 80-94 দিন, এখন পর্যন্ত ত্রিপুরায় সম্ভবত 30-32 দিনের কাজ হয়, নগরে কাজ বন্ধ। তাহলে এই যদি পরিস্থিতি হয়, বিশেষ করে এই যে উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা এই সমস্ত কাজগুলোর উপর ভিত্তি করে বেঁচে পড়তে থাকবার চেষ্টা করে, তারা বাঁচবেন কি করে? কোনো হেলদোল নাই। এরা জানতেন ভোটের সময় একদিকে রাজ্য ভাগ করে আলাদা উপজাতি রাজ্যের স্লোগান, এটা বাস্তবায়িত করা সম্ভব না, এটা হবার না। অপরদিকে প্রলুব্ধ করবার জন্য যে অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলি তারা রেখেছিলেন, এগুলো তাদের পক্ষে বাস্তবায়িত করা সম্ভব না। তার জন্য অর্থের যোগান কোত্থেকে আসবে? কিন্তু ভোটের মুখে মানুষকে প্রলুব্ধ করা, বিভ্রান্ত করার জন্য এগুলো তারা বলে বেরিয়েছেন। এবং সরকারে যখন আসলেন, তারা জানতেন মানুষ এগুলো রূপায়ণের জন্য, বাস্তবায়নের জন্য বলবেন, জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন এগুলো বাস্তবায়িত রূপায়িত কেন করছেন না। কাজে প্রথম থেকে এরকম যাতে ভূমিকা মানুষ নিতে না পারেন, তার জন্য তারা আক্রমণমুখী হন, সন্ত্রাস তারা সংগঠিত করেন। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অফিস, বিভিন্ন গণতান্ত্রিক শ্রমিক বা অন্যান্য সংগঠনের অফিস ভাঙচুর করা, দখল করা, অগ্নিসংযোগ করা, সরকার সিদ্ধান্ত নিয়ে বুলডোজার লাগিয়ে প্রকাশ্য দিবালুকে অফিস ভেঙে দিচ্ছেন। ভারতবর্ষের কোথায় এই ঘটনা নাই? ত্রিপুরা এর আগে বহুবার সরকার অদল বদল হয়েছে, আধাবিশের সরে সন্ত্রাস ত্রিপুরা মোকাবেলা করেছে, কিন্তু এরকম ঘটনা ত্রিপুরার মানুষও প্রত্যক্ষ করেননি। এগুলো আপনারা জানেন, বিস্তৃত বলার অপেক্ষা রাখে না, আমি শুধু সংযোগ স্থাপনের জন্য কথাগুলো উল্লেখ করছি। এই যে পরিস্থিতি চলছে, ভয় করে চাকরি, মিস করে চাকরি, নির্বাচনী প্রতিশ্রুতি, এখন এই সরকারই সিদ্ধান্ত নিয়েছে চাকরি বন্ধ। কোন দপ্তর জরুরি প্রয়োজনে যদি চাকরিতে লোক নিয়োগ করতে চায়, তাহলে একটা চাকরিতে যদি নতুন কোন পদ সৃষ্টি করে, তাহলে তাদের দপ্তরে যে পদগুলো এখনো পূরণ হয়নি, তার মধ্যে কোন কোন পদ তারা বাতিল করছেন, যেগুলোর দাবি ছেড়ে দিচ্ছেন, এটা উল্লেখ করতে হবে এবং তাদের বলতে হবে এগুলির জন্য তারা ভবিষ্যৎ জন্য কোনো দাবি করবেন না। কি কথা হলো? চাকরি দেওয়া দূরের কথা, যারা কাজে আছেন তাদেরকে ছাড়াই করে দিচ্ছে। সাধারণ কর্মচারী, বাচ্চাদের স্কুলের খাবার রান্না করে দেয়, পাম্পসেট চালায় সেচের জন্য, পানীয় জলের জন্য, বন দপ্তরের বাগান শ্রমিক, তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। আশা কর্মী, তাদেরকে দায়িত্ব থেকে হটিয়ে দিচ্ছে, পছন্দ লোক বাছাই করার চেষ্টা করছে। এখানেই শেষ না, দেশে পুঁজিবাদের আস্ফালন, দেশের ধর্মনিরপেক্ষতার মূল স্রোতে আঘাত, সবকিছুই স্বৈরতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে। একই ভঙ্গিতে এই রাজ্যেও বিজেপি আইপিএফটি জোট সরকার চলছে। ত্রিস্তর পঞ্চায়েত এবং পুরো উন্নগর সংস্থার উপনির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে দিচ্ছে না শাসক গোষ্ঠী। এই সবকিছুর উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপর আক্রমণ, আর গণতন্ত্রের উপর আক্রমণ ক্ষমতা হারাবার লক্ষণ বলে মানিক সরকার। মানুষকে মানুষের সম্মানে প্রতিষ্ঠিত করবার জন্য যে আন্দোলন বহু ধারায় বিস্তার লাভ করেছিল, সেই পথ প্রদর্শক যারা, তাদের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। গণমুক্তি পরিষদ ধারাবাহিকতা বজায় রেখে এই দিনটি সারা ত্রিপুরায়
উদযাপন করে আসছেন, যদিও এবারকার পরিস্থিতি একটু অন্যরকম। তা সত্ত্বেও গণমুক্তি পরিষদের দিক থেকে এই দিনটি উদযাপনের প্রশ্নে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ এবং উদ্যোগে কোনো ঘাটতি নেই। তার জন্যে গণমুক্তি পরিষদের নেতৃত্বকে সর্বস্তরে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উপজাতি অনুপজাতি উভয় অংশে সেখানে আমাদের নজরটা সবচেয়ে বেশি বাড়াতে হবে। এদের মন এখনো কিন্তু কলুষিত না, এরা বিভ্রান্ত। সঠিকভাবে সঠিক সময়ে যোগাযোগ স্থাপন করে আমরা যদি তাদের কাছে সমস্ত জিনিস তুলে ধরতে পারি ইতিহাসের প্রেক্ষাপটে, তাহলে কেন তারা আমাদের সঙ্গে আসবেন না? আমরা মানুষের ক্ষতি করার কিছু চিন্তা করছি না, ব্যক্তি স্বার্থে কোনো কাজ করছি না। আমরা কাজ করতে গিয়ে ভুল করতে পারি, আমাদের না কর্মসূচির মতো অসম্পূর্ণতা থাকতে পারে, কিন্তু পরিকল্পনা করে চিন্তা করে মানুষের ক্ষতি করার চেষ্টা কোনোদিনই আমরা করিনি। এই জায়গায় আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমাদের কিন্তু এই সম্পর্ক মানুষের সঙ্গে এটাকে জীবন্ত করতে হবে। এবং এখানে প্রথম প্রধান কাজ যেটা হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই যে চলছে যে অধিকার সংহার করা, শুধু পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাগার মধ্যেই শেষ না। প্রগতিশীল একটা পত্রিকার প্রচার বন্ধ করা, এমনকি পাঠকদের ধমকি দিয়ে পত্রিকা পাঠ বন্ধ করার মধ্যে দিয়েই শেষ না। শুধু নির্বাচিত সংস্থা থেকে হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য করে না, তারপরে ভোটের যে অধিকার সেই অধিকারও তো হরণ করছে, তাহলে গণতন্ত্র থাকলোটা কি? এটা চলতে দেবেন? এই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্র মানে হচ্ছে তো অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই অক্সিজেনের জায়গায় যদি হাইড্রোজেন গ্যাস ভর্তি হয়ে যায়, যেটা ভর্তি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, পরিবেশ পরিমণ্ডল বিষাক্ত হবে, আমার আপনার সলিল সমাধি হবে। তো এখান থেকে বেরিয়ে আসবার ক্ষেত্রে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এভাবে চলবে না, চলতে দেওয়া যায় না, চলতে দেব না। জনশিক্ষা দিবসের এই অনুষ্ঠানে এদিন এছাড়াও বক্তব্য রাখেন জিএমপি সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তিনিও রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে সমালোচনা করেন রাজ্যের শাসক শিবিরে। সারা দেশ সাম্প্রদায়িকতা স্বৈরাচার বা আপনি বিরুদ্ধে লড়াইতম গণতান্ত্রিক আন্দোলন কথাইতম ত্রিপুরা যব তিনি যে আব তিনি সাবরণ্যে চালচাবনকুল ফুঙ্গ পতাকা দিয়ে থাংলাই কেছেন গণমুক্তি পরিষদ তিন গাড়ি কংগ্রেস গুন্ডা ভাই বিজেপি গুন্ডা ভাই এটা খেলেন লাইকা পাহারানি বরফ বুরুই চারাই নখরুই গুন্ডারণ্য রখলাই অরণি গণমুক্তি পরিষদ পতাকা দিশাকে গণমুক্তি পরিষদ সব লাইকা তাই পুস্তক এবং নাই চুং যারা উপজাতি বা সংযোগ বরফ সিমিয়া কোন অংশ নিয়ে বরং এবার কিছু সামন তাংমাই নিয়ে আবরণীয় প্রমাণ রাজ্য গণতন্ত্র ন পুনরুদ্ধার খাই জনশিক্ষা সমিতি নিয়ে যারা তুইফাং রব যে ইমাম লোকমানি শোষণহীন একটা সমাজ ব্যবস্থা নামই যে জায়গা জাতি জাতিবাদ সাম্প্রদায়িকতাবাদ আবক্রই হাই আমতই তংক সাং সমাজ খানানি আবলি বাগাই চুন সামগ্রী সময়টা খাংলাই নাই। সব মিলিয়ে এদিনে জনশিক্ষা দিবসে উদযাপন রাজ্যের বাম মতাদর্শগত মানুষ সহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল রবীন্দ্র ভবনে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।